কুম আসসালাম রহমতুল্লাহি আবরকাত একজন ভাই প্রশ্ন করছেন যে আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত একটা হাদিস আছে রাফায়দান না করার তো হাদিসটা কি সহি এটা হচ্ছে প্রশ্ন উনি হাদিসটা তো বর্ণনা করেননি কিন্তু হাদিসটা আছে আবু সোনান আবুদা আব্দুল্লাহ আবদুল্লা মাসুদ বলছেন আল্লাহ ওসালক সালাত রাসুল্লাহ কি তোমাদেরকে আমি রাসুল্লা সাল্লামের মতো নামাজ পড়াবো না তারপর বলছেন ফাঁসাল্লাহ উনি নামাজ পড়াইলেন ফালাম ইয়ারফা ইয়াদাম উনি শুধু প্রথমবার হাত উঠেলেন তারপরে আর কিছুই নাই তো প্রথমবার হাত উঠাইলেন মানে তাকবির তাহারি মাতে হাত উঠাইলেন তারপরে আর কিছুই বর্ণনা নাই তো এই হাদিসটা থেকে অনেক ভাই দলিল দিয়েছেন যে শুধু তাকবির তাহারি মাতে হাত হাত উঠাইতে হবে তারপরে আর রাফায়দান করতে হবে না তো এই হাদিসটা সম্পর্কে আমার ভাই জিজ্ঞাসা করছেন যে হাদিসটা কেমন তো এই হাদিসটা সম্পর্কে আল্লামা শামসুল হক আজিম আবাদী উনি বলছেন লায়স লোহলিল এহেতেজা এই হাদিসটা দলিল হবে না ধ্যান নাহু জয়িফুন গাই রো সাবেতিন ক্যানে এই হাদিসটা জোয়িফ সাবেত নয় হাফিজিব না হাজার আস কলানি তালখিউসুল হাবিবীরের মধ্যে লিখছেন যে আব্দুল্লা বিনে মোবারক বলছেন যে লম ইয়াস এই হাদিশটা আমার কাছে সোহি নয় আর ইবনে আবি হাতেম উনি বর্ণনা করছেন উনার বাবার কাছ থেকে উনি বলছেন যে হা যা হাদিস উন খাতাউন এই হাদিসটা ভুল এমাম হাম্বাল এবং উনার ওস্তাদ ইহিয়া বিন আদাম উনি বলছেন দুজনেই হুয়া জিফুন এই হাদিসটা জয়ীফ ইমাম বুখারিও ইনাদের মতনই মত দিয়েছেন এবং আহমদ বিন হাম্বাল এবং ইহিয়া বিন আদামের মতন মত দিয়েছেন যে হাদিসটা জয়ীফ ইমাম আবু দাউদ বলছেন লাই শাহুয়া বেসাহি এই হাদিসটা সহি নয় ইমাম দারাকুতনি বলছেন লাম লামুত এটা হাদিস সাবেত নাই প্রমাণিত নাই ইমাম ইবনে হাব্বান বলছেন আসলাতের মধ্যে এই হাদিসটা জৈব তার মানে বুঝতে পারা গেল এই বড়ো বড়ো মুহাদ্দে যে হাদিসটা জৈব অবশ্য এমাম তিরমিজি হাসান বলেছেন আর ইমাম ইবনে হাজমো সেহী বলেছেন কিন্তু এনারা ইমাম তিরমিজির হাসান বলা সম্পর্কে আপনারা জানেন যে এমাম তিরমিজি অনেক জাইব জাল হাদিসকে হাসান বলে দিয়েছেন এই জন্যে এমাম তিরমিজি মোতাসাহ হাসান বলাতে এমাম তিরমিজি যদি কোনো হাদিসকে হাসান বলেন তো অতক্ষণ পর্যন্ত মানা যাবে না যতক্ষণ পর্যন্ত অন্য মহাদেশ হাসান না বলবেন তো এনারা অনেক আমি নিলাম বড়ো বড়ো মহাদ্দেশিন ইনারা সবাই জয়ী বলছেন আর সেই জায়গাতে এমন তিরমিজি মুতা আর ইবনে হাজম ইনি সালি হন্ডিল হেতেজাজ বলেছেন কি এনাদের কথা মানা যাবে না এনাদের কথা মানা যাবে না কিনে যে ইমাম তিরমিজি তো এতেবারই নেই কোনো আর মানে হাসান বলার কোনো দাম নেই অনেক জাইব জালকে হাসান বলে দিয়েছেন আর ইবনে হাজমেরও এখানে এতেবার করা যাবে না কেন যে অনেক বড় বড় বড়ো বড়ো আর রেজাল বিদ জিনারা উনারা এই হাদিসটাকে জৈব বলছেন যার কারণে এই হাদিসটা হচ্ছে জয়ীব দ্বিতীয়ত এখানে সানাদের দেখতে পাওয়া যাচ্ছে সুফিয়ান উনি আন আন করে রওয়ায়ত করেছেন আর সুফিয়ান হচ্ছেন মদালিস রাবি আর আন আন করে যদি মদালিস রাবি আনান করে মদালিস বর্ণনাকারী যদি আনান করে রওয়ায়ত করে তো হাদিসটা জয়ীফ হয় এদিক দিয়েও হাদিসটা জয়ীফ হয়েছে আর মহাদ্দ জিনারা হাদিসটাকে জৈব বলেছেন ওনাদের কাছে আর অন্যান্য কারণ হতে পারে জৈব হওয়ার যার কারণে এটা জৈব এই হাদিসটা দলিল গ্রহণ এই হাদিস দ্বারাতে দলিল গ্রহণ করা যাবে না এই হাদিসটা দলিলের যোগ্য নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত